আপনি কি একজন বাবা অথবা মা? আমি 100% শিওর দিয়ে বলতে পারি এই ভিডিওটি আপনার জন্য। আপনি জানেন কি, আপনার সন্তান দীর্ঘ সময় ধরে কুঁজো হয়ে বই পড়ার কারণে নানান স্বাস্থ্য ঝুঁকির শিকার হচ্ছে? এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি ফরএভার স্মার্ট পোর্টেবল টেবিল। এই টেবিলটি দেখতে অনেক সুন্দর, মজবুত এবং টেকসই। এই টেবিলটির তিনটি অংশ রয়েছে, বেস, পিলার এবং প্যানেল। প্রথমে বেসটির উপরে পিলারটিকে দিয়ে হালকা একটু চাপ দিলে এটা সেট হয়ে গেল। দেন উপরে অ্যারো সাইন দেওয়া আছে, লাল এবং সবুজ। আপনি খুব সহজে এটা সেট করতে পারবেন। টেবিলটির একটা বাটন দেওয়ায় এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব সহজে মুভ করা যায়। আপনি আপনার সন্তানকে এই টেবিলটি বই পড়া, ছবি আঁকা এবং খাওয়ার কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবে। টেবিলটি হালকা হওয়ায় আপনার সন্তান বিভিন্ন স্থানে বই পড়া, ছবি আঁকা এবং খাওয়ার কাজে খুব সহজে ব্যবহার করতে পারবে। টেবিলটি হালকা হওয়ায় সে ব্যাগে করে তার সুবিধা মতো বহন করতে পারবে। আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন এবং স্মার্ট বাবা হয়ে থাকেন, আপনার সন্তানের জন্য এই টেবিলটি সংগ্রহে রাখতে পারেন। আপনি যদি এই টেবিলটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য আপনার পূর্বে একটি টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না। আপনি অর্ডার করে টেবিলটি হাতে পেয়ে দেখে শুনে তারপরে আমাদেরকে পেমেন্ট করুন। আসসালামু আলাইকুম। আপনি যদি ট্রাভেল ভালোবাসেন অথবা ট্রাভেলে যেও নিজের অফিসিয়াল কাজকর্ম করতে হয় অথবা যদি ল্যাপটপ ক্যারি করেন, আমি একটি প্রবলেম এবং একটি সলিউশন নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা রেগুলার ট্রাভেল করি অথবা ট্রাভেল করতে করতে অফিসিয়াল কাজ করতে হয় অথবা ল্যাপটপ ক্যারি করি, তাদের একটি কমন সমস্যা এবং সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো। আমরা বাসে অথবা প্রাইভেট কারে যখন থাকি তখন আমাদের কাজের প্রয়োজনে ল্যাপটপ ব্যবহার করতে হয়। হাঁটুর উপরে ল্যাপটপ রেখে ব্যবহার করার কারণে হাঁটু গরম হয়ে যায়, ল্যাপটপ গরম হয়ে যায় এবং আমাদেরকে কুঁজো হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে আমাদের ঘাড় ব্যথা হয়। এছাড়া আমরা যখন ট্রাভেলে হোটেল রুমে থাকি তখন টেবিলের পাশাপাশি বেডেও আমাদের ল্যাপটপ ইউজ করতে হয়। এই সমস্যাগুলোর একটি কমন সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি ফরএভার স্মার্ট পোর্টেবল টেবিল। এই টেবিলটি ব্যবহার করে বাস অথবা প্রাইভেট কারে আপনি অনায়াসে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। হোটেল রুমে বেডে অথবা সোফায় আপনি ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। এছাড়াও হোটেল রুমের বাইরে আপনি যখন বিচে থাকেন তখন আপনি চাইলে এই টেবিলটি ব্যবহার করে বই পড়তে পারবেন, ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে ড্রয়িং ও করতে পারবেন। আমাদের এই টেবিলটি কিন্তু অ্যাঙ্গেল অ্যাডজাস্টেবল, এটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়, যার কারণে আপনার ইচ্ছা মতো আপনি অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবেন। যখন আপনি বই পড়বেন তখন আপনি এটিকে সম্পূর্ণ এভাবে নামিয়ে দিয়ে বই পড়তে পারবেন। যখন আপনি ল্যাপটপ ইউজ করেন তখন আপনার হাইট অনুযায়ী বা আপনার
প্রয়োজন অনুযায়ী আপনি এটিকে অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবেন। এবং আমি যদি এই টেবিলটি সম্পর্কে বলি, এই টেবিলটি একটি পোর্টেবল এবং মাল্টি ফাংশনাল টেবিল। টেবিলের তিনটি অংশ আছে, বেস, পিলার এবং প্যানেল। আপনি শুধু এই প্যানেলটি ল্যাপটপ স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। বাসা কিংবা অফিসে যখন আপনি ল্যাপটপ ব্যবহার করেন টেবিলের উপরে, তখন আপনি চাইলে এটিকে ল্যাপটপ স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এই টেবিলটি খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, খুবই হেভি এবং প্রিমিয়াম, এবং দেখতেও খুব সুন্দর। আপনি যদি আপনার ট্রাভেলকে আরো বেশি কমফোর্ট, সুন্দর এবং এনজয়েবল করতে চান, তাহলে আমাদের এই ফরওয়ার্ড স্মার্ট পোর্টেবল টেবিলটি আপনার সংগ্রহে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে দুইটা কন্টেন্ট শুট হয়েছে, একটা হচ্ছে প্যারেন্টসের উপরে আর আরেকটি হচ্ছে ট্রাভেলারের উপরে। এরপর ল্যান্ডিং পেজ নিয়ে আমি কাজ করছি, এখানে কিছু কারেকশন ছিল, ওই কারেকশনগুলি কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি যেটা করছি, দুইটা কন্টেন্ট লিখে নিয়ে আসছিলাম, প্র্যাকটিস করছি যদিও বা হয়নি। আর হয়েছে আরেকটা হয়েছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, বিজনেস ম্যানেজারের আন্ডারে পেজটাকে, পেজের অ্যাক্সেস নেওয়া হয়েছে এবং অ্যাড আজকে রান করবো আর কি, অ্যাডের জন্য প্রিপারেশন নিচ্ছি। জি, আজকে আমি অনেকগুলো কাজই করেছি। প্রথমত কন্টেন্ট প্র্যাকটিস করেছি এবং কন্টেন্ট আলহামদুলিল্লাহ ইম্প্রুভমেন্ট এসেছে। তারপরে প্রোডাক্ট ফটোগ্রাফি করেছি এবং লাস্টলি ফেসবুকে লাইক অ্যাড রান করার জন্য একটা পোস্ট, ওটা রেডি করার ট্রাই করতেছি। দেন এটা আজকে আমরা রান করব। বেঁচে থাকেন, বাচ্চার খোঁজ নিতে পারেন না, আপনার গিন্নিও অনেক ব্যস্ত সংসারে কাজ নিয়ে। আপনিও কি আমার মতো একজন জব হোল্ডার? সারা দিন অফিসের ডেস্কে বসে ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য কাজ করে থাকেন? আপনারও কি আমার মতো ব্যাক পেন হয়ে থাকে? এক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি ফরএভার স্মার্ট পোর্টেবল টেবিল। এই টেবিলটি অনেক সুন্দর এবং মসৃণ। এই টেবিলটি আপনি সহজেই সেট করতে পারবেন। এই টেবিলের তিনটি অংশ আছে, বড় অংশটি হচ্ছে প্যানেল, পিছনে যে লম্বা অংশটি দেখছেন এটি হচ্ছে পিলার, এবং ফ্ল্যাট অংশটি হচ্ছে বেস। টেবিলটি সেট করার ক্ষেত্রে আপনারা প্রথমে বেসটি নেবেন, টেবিলের উপর রাখবেন, এর উপরে আপনাদেরকে পিলারটি স্থাপন করতে হবে। এ তো হয়ে গেল পিলার। দেন পিলারের উপরে আপনাদের প্যানেলটিকে রাখতে হবে। এই প্যানেলটি রোটেট করার জন্য আপনারা এখানে উপরের দিকে একটি বাটন আছে, এই বাটন প্রেস করলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। এই টেবিলটি যদি আপনারা অফিসে ইউজ করতে চান, তাহলে এভাবে ইউজ করাটা আসলে কষ্টদায়ক এবং কমফোর্টেবল না। এক্ষেত্রে আপনারা শুধু প্যানেলটিকে ব্যবহার করতে পারেন। প্যানেলটি ব্যবহারের ক্ষেত্রে আপনারা টেবিল থেকে প্যানেলটিকে উঠিয়ে প্যানেলের পিছনে দুটি স্ট্যান্ড আছে, এই দুটি স্ট্যান্ডকে আপনারা খুলে এভাবে রাখতে পারেন। এখন আপনি ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে এই প্যানেলটির উপরে ল্যাপটপকে নিয়ে সারাক্ষণ কাজ করতে পারবেন, আপনার কোনো ব্যাক পেন হবে না। প্যানেলটির কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনারা ল্যাপটপ ছাড়াও এখানে বইও পড়তে পারবেন, আপনারা কমফোর্টেবল বই পড়তে পারবেন। আপনাদের বইটি যাতে উড়ে না যায়, এখানে দুটি ক্লিপ আছে, এই দুটি ক্লিপ আপনারা আটকে দিতে পারবেন। আপনারা প্যানেলটি ছাড়াও পূর্ণাঙ্গ টেবিল দিয়ে বাসায় আপনারা বই পড়তে পারবেন, ল্যাপটপ ব্যবহার করতে পারবেন, বিছানায় শুয়ে, সোফায় বসে, এমনকি মেঝেতে বসেও। এই টেবিলটি অনেক হালকা। এই টেবিলটি আপনি আপনার গাড়িতে, আপনার ট্রাভেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এই টেবিলটি খুব সহজেই আপনারা ক্যারি করতে পারবেন। ক্যারি করার জন্য আপনাদের টেবিলের তিনটি অংশ, প্যানেল প্রথমে নিতে হবে, তারপর প্যানেলের পিছনে আপনাদের পিলারটা লাগিয়ে দিতে হবে। এবং আপনাদের বেসটাও এখানে আপনারা লাগিয়ে দিবেন।
এটি অনেক হালকা এবং বহনযোগ্য। আপনাদের ব্যাগে অথবা ট্রাভেলের ক্ষেত্রে লাগেজেও আপনারা এটিকে নিয়ে যেতে পারবেন। সুতরাং আপনি একজন স্মার্ট ব্যক্তি হিসেবে আমাদের এই স্মার্ট পোর্টেবল টেবিলটি সংগ্রহ করতে পারেন। ফেসবুক বায়ো নিয়ে রিসার্চ করেছি, সবাই মিলে অনেকগুলো বায়ো রেডি করেছি, তার মধ্যে একটা সিলেক্ট করেছি আমাদের কুইক পেক পিডি পেজের জন্যে। কন্টেন্ট প্র্যাকটিস করেছি, কারণ কন্টেন্ট আমরা যেহেতু নতুন তো কন্টেন্ট অনেক ল্যাকিং ছিল এবং এখনও আছে, এগুলো আরও ইম্প্রুভ করার ট্রাই করতেছি এবং ক্যামেরা ভীতি কাটানোর ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম, আজকে আমি করছি ফেসবুকের দুইটা পোস্ট রেডি করছি, মোটামুটি গোছায় ফেসবুকে করার জন্য, মানে পেজটাতে আমাদের। আর হইছে কন্টেন্ট নিয়ে রিসার্চ করছি এবং প্র্যাকটিস করছি, এখনও হয়তো বা ভালো কিছু হয় নাই। আসসালামু আলাইকুম, আজকে খুব কঠিন একটা দিন পার করলাম, কারণ আজকে কন্টেন্ট শ্যুট হয়েছে। কন্টেন্ট শ্যুট করতে গিয়ে আসলে নিজের ভিতরে ল্যাকিংসটা ধরা পড়েছে। সো আশা করি এরপরে আরও ভালো হবে কন্টেন্ট, এবং কন্টেন্টের পাশাপাশি বায়ো নিয়ে, ফেসবুক বায়ো নিয়েও আমি রিসার্চ করছি। পেইন সে নন এই ক্যাটাগরিতে ভাগ করছেন, নরমাল টক। যে আপনার বাসা 4 বছরের মেয়ে আছে, আপনার বাচ্চা খুব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, কমফোর্ট করে লাইফে কিছু